ব্যারাকপুর ভাটপাড়া পুরসভা, এই পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছে না পেনশন, এবং তারই প্রতিবাদে এবার বিক্ষোভের পথ বেছে নিলেন তারা। 3 মাস ধরে বন্ধ ব্যারাকপুর ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে পুরসভার পুর প্রধানের ঘরের সামনে বসে বিক্ষোভ অবসরপ্রাপ্তদের। তাদের দাবি না মানা হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন তারা। অবস্থানে বসেছি, আমাদের 3 মাসের পেনশন বন্ধ আছে বলেই আমরা এখানে চেয়ারম্যানের ঘরে অবস্থানে বসেছি। আমরা 3 মাস ধরে পেনশন পাচ্ছি না, গ্র্যাজুইটির টাকা পাচ্ছি না, এই নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি, কোর্টে মামলা করেছি, তারপরেও আসছি। 2014 সাল থেকে গ্র্যাজুইটির সমস্ত মানে পেনশন হোল্ডারদের বন্ধ, আমরা এইভাবে কিভাবে চলবো বলুন? আমাদের তো সংসার চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাধ্য হয়েছি, পৌর কর্তৃপক্ষের জন্য দায়ী। দীর্ঘ 3 মাস ধরে আমরা পেনশন পাচ্ছি না, আবার অক্টোবর মাস এসে গেলে আবার 4 মাস হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষ পেনশন আটকাচ্ছেন, আমরা এটা জানতে চাই। এরম যদি কোনো আইন থেকে থাকে আমাদের এসে দেখান যে হ্যাঁ, যে এই আইন বলে আমরা আটকাচ্ছি। এইটা হচ্ছে ওরা বলছে টাকার অভাব, অথচ রাজ্য সরকার, আমরা যখন এটা নিয়ে মামলা করি রাজ্য সরকার তখন বলে যে আমাদের যা দেহ টাকা আমরা পুরো টাকা দিয়ে দিচ্ছি এবং তার তথ্যও আমাদের কাছে আছে, তারপরেও কেন আমরা এই অবস্থার মধ্যে যাব? 3 মাস থেকে এই সেপ্টেম্বর মাসে 3 মাসের পেনশন বাকি আছে। এইভাবে প্রতিবার আপনারাও আসছেন, আমরা দেখেছেন যে আমরা আসছি, আর এরা বারে বারে এইভাবে আমাদের সাথে এরকম মানে খারাপ আচরণ করছে, মুখে বলছে চরম সমস্যার মধ্যে। এর মধ্যে বলেন হাফ পেনশনে কোনো সংসার চলে? তার মধ্যে অসুখ আছে, বিসুখ আছে, কী করে হাফ পেনশনে সংসার চলবে? এই কোনো কর্তৃপক্ষ কোনো আসে, এদের এরা বলছে যে এদের নাকি টাকা পয়সার অভাব আছে, কিন্তু আমরা দেখছি যে এদের নানা রকম কাজ হচ্ছে, ওই যে কাজে মানে দরকার ছিল না সেই কাজগুলো করছে, আমাদের বঞ্চিত করে এই কাজটা করা হচ্ছে। এখন চাইছি যে আমাদের পেনশনগুলো নিয়মিত দেওয়া হোক, এবং আমাদের যে গ্র্যাচুইটি আছে সে বকেয়া গ্র্যাচুইটিগুলো দেওয়া হোক নিয়মিতভাবে। 3 মাস ধরে বন্ধ ব্যারাকপুর ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে পুরসভার পুর প্রধানের ঘরের সামনে বিক্ষোভে বসেন অবসরপ্রাপ্তরা। আর এ বিষয়ে বিস্তারিত জেনে নেব দেবপ্রিয় সরকারের কাছ থেকে। দেবপ্রিয়, কি অভিযোগ? দেখো, ভাটপাড়া পৌরসভা যে সমস্ত অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা রয়েছে তারা দীর্ঘ 1 বছর ধরে অর্ধেক পেনশন পাচ্ছে, এবং তার ওপর গত জুলাই মাস থেকে, চলতি বছর জুলাই মাস থেকে কিন্তু সম্পূর্ণ পেনশন বন্ধ রয়েছে। এমনই দাবি তুলে কিন্তু বকেয়া পেনশনের দাবিতে আজকে ভাটপাড়া পৌরসভার একেবারে পৌর প্রধানের ঘরের সামনে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা। তাদের দাবি অবিলম্বে তাদের বকেয়া পেনশন মিটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আরো বৃহৎ আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং আজকে তারা সকাল 11টা থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে তাদের ভাটপাড়া পৌরসভার পৌর প্রধানের ঘরের সামনে। তাদের দাবি তো অবিলম্বে তাদের বকেয়া পেনশন মিটিয়ে দিতে হবে, যেহেতু সামনেই পুজো রয়েছে এবং তারা অত্যন্ত বয়স্ক, তাদের এখন চিকিৎসার খরচ হচ্ছে, সেই সমস্ত চিকিৎসার খরচ টানতে এবং তাদের সংসার চালাতে কিন্তু যথেষ্ট অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, সে কারণে তাদের অবিলম্বে বকেয়া পেনশন দিতে হবে। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে জগদ্দল বিধায়ক সোমনাথ যেমন তিনি এসেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং আলোচনা করার চেষ্টা করছেন কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। যদিও ভাটপাড়া পৌরসভার যে বকেয়া পেনশন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা পৌর প্রধান কোনো রকম মুখ খোলেনি, তবে কিছুক্ষণ মজুদ পরে তার একটা বক্তব্য দেওয়ার কথা। এখন কি তিনি বলেন, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতী রেবা রাহা, তিনি কি জানান সেটাই এখন দেখার। জয়িতা, ধন্যবাদ দেবপ্রিয়। 3 মাস ধরে বন্ধ ব্যারাকপুর ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে পুরসভার পুর প্রধানের ঘরের সামনে বসে বিক্ষোভ অবসরপ্রাপ্তদের। তাদের দাবি না মানা হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি তাদের। বন্ধ করে দিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভাতে মারার ষড়যন্ত্র।